সংখ্যাতত্ত্ব বা নিউমারোলজি পাশ্চাত্য জ্যোতিষীর এক গুরুত্বপূর্ণ শাখা। এই বিদ্যা অনুযায়ী প্রতিটি বর্ণের নিজস্ব মহিমা ও তরঙ্গ বর্তমান। সে কারণে এক একটি বর্ণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির চরিত্র এক এক রকমের হয়ে থাকে। আপনার সবথেকে কাছের বর্ণ হলো আপনার নাম ও পদবীর গোড়ায় থাকা অক্ষরটি। সেই কারণে নামের আদ্যাক্ষর সংক্রান্ত নিউমারোলজিক্যাল বিশ্লেষণ সবিশেষ গুরুত্বপূর্ণ। এ কথা তার বিখ্যাত গ্রন্থ নিউমারোলজি দ্য কমপ্লিট গাইড টু আনভেলিং দিস সিক্রেট মর্নিং বিহাইল্ড দ্য নাম্বারস ইন উইয়ার লাইফে জানিয়েছেন তত্ত্ববিদ সারা টমসন। এবারের আলোচ্য বর্ণটি ইংরেজি বর্ণমালা দ্বিতীয় অক্ষর বি, বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় ব বা ভ। এই অক্ষরটি যাদের নাম বা পদবীর গোড়ায় রয়েছে তাদের সম্পর্কে এক বিস্তারিত বর্ণনা রাখে নিউমারোলজি। আসুন জেনে নেওয়া যাক কি জানায় এই প্রাচীন বিদ্যা। ইংরেজি বি অক্ষরটি নিউমারোলজিক্যাল মূল্যবান দুই। এর দোতনা একই সঙ্গে আবেগ আর দৈত্য সত্তার প্রভাব। আবার এই সংখ্যাটি প্রেমকেও ব্যক্ত করে। নাম বা পদবীর অক্ষরের ব বা ভ সম্পন্ন ব্যক্তিরা অসম্ভবই প্রেমিক, নিরাদুন প্রেমিক। এমন নামের মানুষ সাধারণত সহধর্মিনী হন, অন্যের সাহায্যে আসতে পেরে তারা ধন্য হয়ে যান বলে মনে করেন। সেদিক থেকে দেখলে এরা প্রতারিত আশাহত হন খুব তাড়াতাড়ি। অন্যের যত্ন নিতে সদা তৎপর এই নামের মানুষ। কিন্তু এটাও ঠিক, এই নামের ব্যক্তিরা প্রায়শই মুখ চোরা হন, মনের কথা খুলে বলতে পারে না বেশিরভাগ সময়। এদের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য এরা শান্তিপ্রিয়, চারিপাশের সকলকে সুখী দেখতে এরা ভালোবাসেন। এরা প্রায়শই ঘর কুনে, অনেক সময় এরাই অন্য মানুষের আশ্রয় হয়ে দাঁড়ান। নীরবে অন্য মানুষকে পথ দেখাতে এরা প্রস্তুত থাকেন। এদের অন্যতম নেতিবাচক দিকটি এই, কোনো কোনো ক্ষেত্রে এরা লোভের বশবর্তী হয়ে অপরিণামদর্শী হয়ে পড়েন, তখন এদের সামনে আফসোস করা ছাড়া আর পথ থাকে না। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।